বৃহস্পতিবার সকাল পৌনে আটটা পার্কিং এ থাকা গাড়ি বের করতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গেট ভেঙে বেরিয়ে যায় এতে মারা যান গেটে দায়িত্বে তলার বাসিন্দা ইঞ্জিনিয়ার মফিদুল ইসলামের দিকে প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর দাবি ইচ্ছে করেই রাগের মাথায় তিনি নিরাপত্তা কর্মীকে চাপা দিয়েছেন হ্যাঁ দরজাটা লাগায়া রইছে এদিক থেকে বাইরে বাইরের দিকে তাকায় রইছে পিছন দিক দিয়ে গাড়িটা আইসে মনে করেন গেট মিট সহ বাইরে গেছে তেন গাড়ি চালাতে পারনে না তাই চলতেতে গাড়ি তো উঠলো কে লিগা সবাই শুয়ে গেছে আর কি তো কথা তো বলতেই হবে যে দুর্ঘটনা একটা ঘটনা ঘটছে না গাড়ি আছে ওর ফ্ল্যাট আছে উনি কই যাবেন যদি এক দুই ঘন্টা পরে হতো তাহলে আরো প্রাণানির এখানে আশঙ্কা হতো এবং অনেক প্রাণানি হতো নিহতের পরিবারের সদস্যদেরও একই অভিযোগ তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সকাল দশটার সময় খবর পাইলাম যে একটা দুর্ঘটনা ঘটছে যে আপনার বাইকে এখানে ডেড মাইরে ফেলাইছে কি বা কে মারছে বাড়িওয়ালা মাইরে ফেলাইছে আমি এটা প্রধানমন্ত্রীর কাছে আমি এটা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় প্রাইভেট কারের ব্রেকে চাপ না দিয়ে এক্সেলেটারে চাপ দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সিসি ক্যামেরা সংগ্রহ করি গাড়ি জব্দ আছে আমরা পরবর্তীতে লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নিহত ফজলুলের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আল আমিন সময় সংবাদ ঢাকা